হ্যালো বন্ধুরা নিউজ তিনশো চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার আধার কার্ড করার সময় যে ঠিকানা দেওয়া হয় তা কেন্দ্রীয় পরিচিতি নথি সংগ্রহশালায় সংগৃহীত হয় সেই ঠিকানা পরিবর্তনের নিয়মে শিথিল করল কেন্দ্রীয় সরকার কারণ কর্মসূত্রে অনেককেই বিভিন্ন স্থানে যেতে হয় সেখানে অনেক সময় স্থানীয় ঠিকানা না থাকায় সমস্যায় পড়তে হয় সেই সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে কিভাবে এই ঠিকানা পরিবর্তন করা যাবে তা জানার আগে বন্ধু আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব আপনাকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করার জন্য যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছতে পারে অভিবাসনকারীদের সুবিধার্থে আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের নিয়ম শিথিল করল সরকার এবার শুধুমাত্র সেলফ বা স্বঘোষণার ঘোষণার সাহায্যেই আধারের প্রয়োজনীয় বদল ঘটিয়ে খোলা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা যাবে অন্যান্য অর্থনৈতিক পদক্ষেপ বুধবার কেন্দ্রীয় সরকারের গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আর্থিক দুর্নীতি বা নথি সংরক্ষণ নিয়মাবলী সংশোধন করে আধার কার্ডে সাম্প্রতিক পরিবর্তনগুলি কার্যকর করা সম্ভব হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী আধার নম্বর যুক্ত কোনো ব্যক্তির কেন্দ্রীয় পরিচিতি নথি সংগ্রহশালায় সংগৃহীত ঠিকানা পরিবর্তন করতে চাইলে এই বিষয়ে একটি স্বঘোষিত বিবৃতি দিতে হবে বলা হয়েছে শুধুমাত্র ওই ঘোষণাপত্র জমা দিলেই ঠিকানায় সংশ্লিষ্ট পরিবর্তন ঘটানো সম্ভব হবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন বিধি সহজ করার জন্য বেশ কিছুদিন ধরেই আবেদন উঠছিল বিশেষ করে যারা কর্মসংস্থানের তাগিদে বাসস্থান ছেড়ে ভিন্ন শহরে থাকতে বাধ্য হচ্ছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন আর্থিক পদক্ষেপের জন্য ঠিকানা পরিবর্তন করা জরুরি হয়ে পড়ে অনেক সময় দেখা যায় স্থায়ী ও কর্মসংস্থানের কারণে অস্থায়ী বাসস্থানের ঠিকানার মধ্যে পার্থক্য থেকে যায় আবার অনেক ক্ষেত্রে স্থায়ী বাসস্থানের ঠিকানা পরিবর্তনে আধার কার্ডের বর্তমান বাসস্থানের ঠিকানা ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কেউ কেউ বিশেষ করে ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে আবশ্যিক কে ওয়াইসি নথি জমা দিতে গেলে এই সমস্যা প্রকট হয়ে ওঠে সমাধান যোগাতে তাই আধারে ঠিকানা পরিবর্তনের নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় প্রশাসন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদের ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করে